মেডিকেলি এটা প্রমাণিত যে মাসিক মিস হওয়ার আগে থেকেই মহিলাদের স্তনে এমন কিছু লক্ষণ দেখা যায় যাতে বোঝা যাবে যে সে গর্ভবতী। অর্থাৎ মাসিক মিস হওয়ার এক সপ্তাহ আগেই আপনার গর্ভধারণ হয়ে যায়, জরায়ু বা গর্ভতলিতে বাচ্চা রূপিত হয়, এর ফলে শারীরিক যে পরিবর্তনগুলি হতে থাকে সেগুলো শরীরে বাহ্যিকভাবে প্রকাশ পেতে শুরু করে। এর মধ্যে স্তনের পরিবর্তন এমন একটি সুস্পষ্ট লক্ষণ যা আপনি গর্ভধারণ করেছেন কিনা তা বুঝতে আরও সহজ করে তুলবে। যারা প্রথমবার মা হতে চলেছেন তারা অনেক সময় স্তনের এই পরিবর্তনগুলোকে অস্বাভাবিক বা অসুস্থতা মনে করে ঘাবড়ে যান। এতে ঘাবড়ানোর কিছু নেই, বরং স্তনে ঘটা এই পরিবর্তনগুলোই আপনার গর্ভধারণের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। আজকে আমরা আলোচনা করব স্তনে কী কী পরিবর্তন হলে মাসিক মিসের আগেই বুঝবেন আপনি গর্ভবতী। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। বাচ্চা গর্ভে রোপিত হওয়ার পর থেকেই নারীদের শরীরে প্রোজেস্টেরন হরমোন খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে শারীরিক পরিবর্তন হওয়ার পাশাপাশি স্তনেও এর প্রভাব পড়ে। প্রোজেস্টেরন হরমোন শরীরে বৃদ্ধি পাওয়ার কারণে এরিওলা এবং স্তনের ভেতরে যে টিস্যুগুলো থাকে সেগুলো আরও সক্রিয় হয়ে ওঠে। এরিওলা মানে হলো স্তনবৃন্তের চারপাশের যে কালো অংশ। এই এরিওলা বা স্তনবৃন্তের চারপাশের গোল কালো অংশের ভেতরেই থাকে মিল্ক ডাক্ট বা দুগ্ধগ্রন্থি, যা মায়ের বুকে দুধ উৎপাদনে সাহায্য করে। এমন না যে আপনার ডেলিভারির পরে দুধ উৎপাদন হবে এবং আপনি বাচ্চাকে দুধ পান করাবেন, বরং এই প্রক্রিয়া মিলনের পরে নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুতে রূপিত হয় তখন থেকে শুরু হয়ে যায় এবং এটি আপনার পুরো গর্ভাবস্থা জুড়ে চলতে থাকে। এই প্রক্রিয়া চলাকালীন অবস্থায় মিল্ক ডাক্ট বা দুগ্ধগ্রন্থি অনেক দ্রুত গতিতে কাজ করতে থাকে, ফলে এগুলো আকারে বৃদ্ধি পায় এবং উৎপন্ন দুধগুলো ধারণ করতে পারে। ভেতরে মিল্ক ডাক্ট আকারে বৃদ্ধি পাওয়ার ফলে স্তনের আকারও বেড়ে যায়। এছাড়াও দুধ উৎপাদনের জন্য স্তনে রক্ত প্রবাহ অনেক বেশি সঞ্চালিত হয়। এসব কারণে স্তন সেন্সিটিভ হয়ে ওঠে, হালকা টাচ লাগলেই অনেক বেশি ব্যথা করে। স্তনের ভেইন বা শিরার ভেতর দিয়ে অধিক পরিমাণে রক্ত সঞ্চালনের ফলে ভেইন বা শিরা কিছুটা ফুলে ওঠে এবং স্তনের বাহ্যিক দিকে এই ফুলে ওঠা শিরা স্পষ্টভাবে দেখা যায়। এর সাথে সাথে স্তন কিছুটা ভারী ভারী লাগবে, অনেক সময় এক পাশের থেকে অন্য পাশের স্তন বেশি ভারীও মনে হতে পারে। এ ধরনের অনুভূতির কারণে অনেক মহিলা অসুস্থতা ভেবে ভুল করেন এবং নানা প্রকার মেডিসিন খান, যা করাটা একদমই উচিত না। বরং স্তন ভারী ভারী লাগা, সংবেদনশীল হওয়া এ ধরনের লক্ষণ থাকলে সেসব মায়েদের স্তনে দুধ বেশি উৎপন্ন হয়, যা পরবর্তীতে বাচ্চার জন্য উপকারী। দ্বিতীয়তে শরীরে এস্ট্রোজেন হরমোন বৃদ্ধির ফলে স্তনবৃন্তের চারপাশে এরিওলার যে অংশ সেটির কালার চেঞ্জ হয়ে যায় এবং আরও ডার্ক হয়ে যায়। এর কারণ হলো গর্ভধারণের ফলে শরীরে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়, এর মধ্যে মিলেন নামের একটি হরমোন নিঃসৃত হয় যাকে আমরা মিলানোসাইটিস বলি। এটিও খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। এর ফলে আপনার শরীরে যে ডার্ক এরিয়াগুলো আছে, যেমন আপনার আন্ডারআর্মস, নিপলের চারপাশের কালো অংশ, আপনার হেয়ার লাইন, এই জায়গাগুলো আরও ডার্ক হয়ে যায়। এছাড়াও অনেক মহিলাদের হাতে পায়ে বা মুখে পিগমেন্টেশন বা ছোপ ছোপ কালো দাগের মতো হতে দেখা যায়। শরীরে হরমোনাল চেঞ্জ অনেক দ্রুত গতিতে হওয়ার কারণে এমনটি হয়ে থাকে। আপনার স্তনে যদি এ ধরনের পরিবর্তন দেখতে পান, বিশেষ করে নিপল বা স্তনবৃন্তের আশেপাশে এবং মাসিক মিস হওয়ার আগে থেকে এই লক্ষণগুলি আপনার মাঝে দেখতে পাচ্ছেন, তাহলে বুঝে নেবেন আপনার গর্ভধারণের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর সাথে সাথে গর্ভধারণের ফলে আরও কিছু শারীরিক সমস্যা আপনার মাঝে দেখতে পারবেন, যেমন আপনার বমি বমি ভাব হবে কিন্তু বমি হবে না। এছাড়াও মর্নিং সিকনেসের সমস্যা দেখা দেবে, সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই ক্লান্ত লাগবে, খুব কোমর ব্যথা করবে আর সারা দিনে বারবার প্রস্রাবের বেগ পেতে থাকবে। এই লক্ষণগুলো গর্ভধারণের পর থেকেই আপনার মাঝে খুব দ্রুত ঘটতে শুরু করবে। এছাড়াও গর্ভধারণের সময়টিতে স্তনের আকার বৃদ্ধির ফলে স্তনে কিছুটা ইচিং বা চুলকানোর সমস্যা দেখা দিতে পারে, কারণ স্তন আকারে বেড়ে যাওয়ায় চামড়া টান টান হয়ে যায় এবং চুলকাতে পারে।
আপনার স্তনের অভ্যন্তরে পুরো প্রেগন্যান্সি জুড়ে যে দুধ উৎপাদন হচ্ছে সেগুলো প্রেগন্যান্সির শেষের দিকে অর্থাৎ 8-9 মাসের দিকে গিয়ে স্তনবৃন্ত দিয়ে ক্রিম কালারের চটচটে তরল দুধ বের হতে পারে কারো কারো ক্ষেত্রে। আর এই দুধটি জন্মের পরে শিশুকে অবশ্যই খাওয়াতে হবে। একে কলস্ট্রাম বা শাল দুধ বলা হয়। এটি বাচ্চার শরীরে পুষ্টির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।